যারা নতুন দিন বুঝে তারা সর্বপ্রথম দিনী বিষয় কি এলেম অর্জন করবে? সর্বপ্রথম তারা দিনের বেসিক জ্ঞান অর্জন করবে, এটাকে বলা হয় আল আল আদ-দারুরি, আল আল আদ-দারুরি, জরুরি এলেম অর্জন করবে। অর্থাৎ মা হুয়া মা'লুমুন মিনাদ দ্বীনি বিদ-দারুরা, মা হুয়া মা'লুমুন মিনাদ দ্বীনি বিদ-দারুরা, যেই জিনিসগুলো জানা, দ্বীনের যে জিনিসগুলো জানা অত্যন্ত জরুরি, তা নাহলে তার তাওহীদের বিশ্বাসটা ঠিক থাকবে না, সে মুসলিম, তার ইমানটা নষ্ট হয়ে যাবে, তার ইবাদতটা নষ্ট হয়ে যাবে, তার সালাত নষ্ট হয়ে যাবে, তার তাহারাত নষ্ট হয়ে যাবে, তার সিয়ামটা ঠিক মতো হবে না, তার অন্য অন্য যে দিনের বেসিক বিষয়গুলো আছে, মৌলিক ইবাদত, হালাল হারাম তার কাছে স্পষ্ট হবে না, তাহলে বোঝা গেল তার জরুরি জ্ঞান নেই। তাহলে তাকে হালাল হারামের জ্ঞান নিতে হবে, তাকে ফরজ ওয়াজিব ইবাদতগুলোর নীতিমালা জানতে হবে, তাকে কোরআন শিখতে হবে, যতটুকু আরবি না শিখলে সে তার সালাত চালাতে পারবে না, ততটুকু আরবি এবং কোরআন তাকে শিখতে হবে। এগুলো হলো জরুরি জ্ঞান, এগুলো আর তার বিশুদ্ধ আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ আকিদা তাকে ধারণ করতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, কারণ আকিদায় ত্রুটি হলে তার সব জায়গায় ত্রুটি হবে, সেজন্য এই জিনিসগুলো। কিন্তু আমাদের তো সবাই পূর্ণাঙ্গ এলেম অর্জনের আগেই আমরা বিভিন্নভাবে কানাঘুষা, নানা রকম কথা বলতে শুরু করতে পারি।